মা মা আমাকে মারবেন না মা আমার যে ভীষণ লাগছে দোয়া লাগে মা আমাকে আর মারবেন না আমাকে আর মারবেন না আসলে তোকে আমি মেরেই ফেলবো হতচ্ছাড়ি খুব বার বেড়েছিস তুই আমার কোনো কথাই শুনিস না তোকে এভাবে শায়েস্তা না করলে কিছুতেই হবে না আমাকে তো রোজ আপনি এভাবেই মারেন মা মারবেন না মা মারবেন না মা মারবেন না ঠাকুমা ও ঠাকুমা আমার মাকে আর মারো না আমার মাকে আর মেরো না আমার মাকে ছেড়ে দাও আমার মাকে ছেড়ে দাও আবার বাইরে ভীষণ কষ্ট হচ্ছে আমার মাকে ছেড়ে দাও মা এর হয়ে চাপাই গাইতে এসেছিস দাঁড়া আজ তোকেও মারবো আমি একই মা মা আমি না হয় আপনার পর টুনটুন তো আপনার নিজের নাতনি ও তো আপনার রক্ত এত ছোট মেয়েটাকে মারতে আপনার কষ্ট হচ্ছে না কিসের নাতনি শুনি যেমন মা তার তেমন মেয়ে হয়েছে যা আজকের মতো তোদের ছেড়ে দিলাম আমি এরপর যদি বার বাড়িস তাহলে বোঝাবো মজা মিনু রাগ করে সেখান থেকে চলে যায় আর টুনটুন কাঁদতে থাকে মা মা তুমি কেঁদো না মা তুমি আর কেঁদো না তোমার খুব কষ্ট হচ্ছে তাই না মা ইস কতটা মেরেছে তোমাকে ছুটি কেমন দাগ হয়ে গেছে তোমার ইসু মা ইসু ঘরে এসো মা রে তুই এত ব্যস্ত হয়ে পড়েছিস কেন বলতো মা তোকেও তো মেরেছে কেন বারবার আমাকে বাঁচাতে গিয়ে মার খাস বলতো বারে আমার মাকে ওই জানি ঠাকুমা মারবে আর আমি কিনা চুপ করে সহ্য করব কখনোই না এসো মা এসো তোমার ক্ষত স্থানে মলম লাগিয়ে দেই ছি মা উনি যতই খারাপ হোক উনি তোর ঠাকুমা এভাবে বলতে হয় না মা এরপর মা মেয়ে সুখ দুঃখের গল্প করতে থাকে মামে সুখ দুঃখের গল্প করছিস তাই না এই হত ছাড়ি বাড়ির কাজগুলো কে করবে শুনি আমার ছেলে টোনা একবার আসুক বাড়িতে আমি আবার বিয়ে দিব আমার ছেলের তোকে তো আমি তাড়িয়েই ছাড়ব যাচ্ছি মা কাজে যাচ্ছি তবু আর এমন কথা বলবেন না মা এমন অলক্ষণে কথা বলবেন না এভাবেই মিনু টুনটুনি তার ছেলের বউ টুনির ওপর অত্যাচার করতে থাকে কিন্তু টোনা শহরে থাকার কারণে কিছুই জানতে পারে না এভাবেই দিন কাটতে থাকে একদিন এই হতচারি এখানে মেয়েকে চুপি চুপি খাবার খাওয়াচ্ছিস তাই না দাঁড়া তবে রে তোর চোরের মতো স্বভাব আজ আমি বের করছি এরপর মিনু লাঠি এনে টুনিকে মারে মা মা লাগছে আমার মা আমাকে আর মারবেন না মা মিনু টুনিকে মারতে মারতে হঠাৎ করে জোরে একটা বাড়ি মারে আর টুনি সেই আঘাতে সেখানেই মারা যায় একি মা মা চোখ খুলো মা মা চোখ খুলো তুমি মা কথা বলছে না কেন তুমি কি থাকো বা তুমি আমার মাকে গিরে মেরে ফেললে তুমি আমার মাকে মেরে ফেললে এই চুপ চুপ আমি কোনো খুন করিনি আমি কাউকে বলবি না তাহলে কিন্তু তোকেও কেটে টুকরো টুকরো করে দিব আমি একদম বলবি না শয়তান ঠাকুমা আজ তুমি আমাকে চুপ করাচ্ছ তো কিন্তু একদিন আমি আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ ঠিক দিব এখন কিছু বলবো না মিনু এভাবেই টুনটুনের মুখ বন্ধ করে রাখে আর টুনির মৃতদেহকে মাটিতে পুঁতে রাখে কিন্তু টুনি আত্মা হয়ে আবার ফিরে আসে কি টুটু টুনি টুনি আত্মা হয়ে তুই এসেছিস মারিস না আমাকে না ছাড়বো না আমি তোকে কিছুতেই ছাড়বো না কে কাকে ছাড়বে না এবার দেখ পেতনি
তোকে একে বন্দি করব আমি। তান্ত্রিক বাবা আপনি এসেছেন, একদম ঠিক সময় এসেছেন। আমি আগেই ভেবেছিলাম এমন কিছু ঘটতে পারে, তাই তো আপনাকে ডেকেছিলাম। বন্দি করুন একে। না 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 না, আমাকে বন্দি করিস না। এরপর তান্ত্রিক টুনির আত্মাকে বন্দি করে। বাছা, একে তো শিকলে বন্দি করলাম, এবার এই ঘরটা চিরদিনের জন্য বন্ধ করে দে। এই জাদুর শিকল থেকে ও কিছুতেই মুক্তি পাবে না। ঠিক আছে বাবা। এরপর মিনু টুনটুনি ঘরটি চিরদিনের জন্য বন্ধ করে দেয়। তোমরা খুব খারাপ, খুব খারাপ তোমরা। আমার মাকে কত রকম করে কষ্ট দিলে, এত নিষ্ঠুর ঠাকুমা যেন আর কারো না হয়। এই মায়ের জন্য একদম কাঁদবি না। তাহলে তোর ডাইনি মাকে তো শিকলে বন্দি করেছি, এরপর একদম ভস্ম করে দিব, তাই ভুলেও তোর বাবাকে কিছু বলবি না। মিনু চলে যায়। আর এদিকে টুনটুন, মা মা, হে সৃষ্টিকর্তা, আমি যে আমার মায়ের কষ্ট আর দেখতে পাচ্ছি না, আমাকেও আমার মায়ের কাছে নিয়ে যাও তুমি। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি, টুনটুন মা, কোথায় তোমরা? এই দেখো আমি শহর থেকে এসেছি। কি হলো মা, তোমরা সবাই এখানে? টুনি কোথায়? তোকে যে কি বলবো বাবা, তোর বউ পাশের জঙ্গলের যজ্ঞ কাক আছে না, ওই যজ্ঞ কাকের সাথে পালিয়ে গেছে। তুই জানলে কষ্ট পাবি, তাই তোকে বলিনি রে। ছি, তুমি এত খারাপ। কষ্ট পাস না বাবা, কষ্ট পাস না। আয় ঘরে আয়, বিশ্রাম নে, তোর জন্য আমি আবার পাত্রী দেখেছি। এভাবেই দিন কাটতে থাকে। টোনার সাথে মুন্নি নামে এক পাখির মিনু আবার বিয়ে দেয়, আর তারা সংসার করতে থাকে। মা, ও মা, তোমাকে আজ আমার ভীষণ মনে পড়ছে মা। না জানি তুমি কত কষ্ট পাচ্ছো শিকলে বন্দি হয়ে। একবার যদি তোমাকে দেখতে পেতাম, তাহলে আমার আত্ম শান্তি পেত মা, শান্তি পেত। কি হয়েছে টুনটুন মা, তোর মায়ের জন্য কষ্ট পাচ্ছিস তাই না? সত্যি তোর মা যে এমন একটা কাজ করবে তা কখনোই ভাবতে পারিনি। তবে কাঁদিস না, তোর মুন্নিমা অনেক ভালো। টোনার কথা শুনে টুনটুন মনে মনে ভাবে, তোমাকে কি করে বলবো বাবা, ঠাকুমা ঠাকুমা যা বলে তা ভুল বলে। টুনটুন তার বাবাকে কিছুই বলতে পারে না। এইভাবেই দিন কাটতে থাকে। ওই বাড়িতে কান্নার আওয়াজ ভেসে আসে। টোনা, এই টোনা, কেমন জানি ভুতুড়ে কান্নার শব্দ শুনতে পাচ্ছি আমি। তুমি কি শুনতে পাচ্ছো? টোনা টোনা, ঘুম থেকে ওঠো। এ কি মুন্নি, এভাবে ঘুম থেকে কেন তুলছো বলো তো? কই কই কান্নার শব্দ, আমি তো শুনতে পাচ্ছি না। ঘুমাও তো তুমি, ঘুমাও। আমি তো শুনতে পাচ্ছি টোনা, ওই বন্দি ঘর থেকে আসছে, কাল মাকে জিজ্ঞেস করবো। এ কি বৌমা, এভাবে দাঁড়িয়ে আছো কেন? কিছু কি বলতে চাও আমাকে? আসলে মা, আমাকে বলুন তো, ওই বন্দি ঘরে কি আছে? আমি এ বাড়িতে বউ হয়ে এসেছি থেকে দেখছি আপনি ওই ঘরের দরজা খোলেন না। মা, মানে কি বৌমা, এমন প্রশ্ন কেন করছো? কি আবার থাকবে, সব পুরনো জিনিসপত্র ওই ঘরে রেখেছি, তুমি ওসব ভেবো না তো। যাও রান্না ঘরে যাও। মুন্নি চলে যায়। আর মুন্নি চলে যেতে, এই হতচ্ছাড়ি মরেও আমাকে শান্তিতে থাকতে দিল না, খুব বার বেড়েছে, ওকে আবার উচিত শিক্ষা দিব আমি। এভাবেই দিন কেটে যায়।
একদিন রাতে টোনা, এই টোনা দেখো আবার ওই ঘর থেকে কান্নার আওয়াজ আসছে, চলো তো গিয়ে দেখি। ঠিক বলেছো মুন্নি, আজ আমিও শুনতে পাচ্ছি, চলো তো। একি বাবা, তোরা কোথায় যাচ্ছিস? ওই বন্ধ ঘরের তালা আজ আমি ভেঙেই ছাড়বো মা, তুমি আমাকে কিছুতেই থামাতে পারবে না। না বাবা না। এরপর ওরা দরজার তালা ভাঙে। একি টুনি, তুমি আত্মা হয়ে শিকলে বন্দি কেন? মা, তার মানে তুমি মিথ্যে বলেছো আমাকে? আমি তুমি সত্যি বলছি বাবা, শোনো। এরপর টুনটুন তার বাবাকে সবটা খুলে বলে। ছি মা ছি, এত খারাপ তুমি, টুনি ছাড়বে না, ছাড়বে না তুমি মাকে, আমি তোমায় বলছি তুমি শাস্তি দাও মাকে। না বাবা টোনা, আমাকে ক্ষমা করে দে, আমি ভুল করেছি। টুনি মা, আমি তোমার কাছে হাত জোর করছি, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, ক্ষমা করে দিলাম, তবে টোনা আমার আত্মার মুক্তি দাও, আমাকে মুক্তি করো, মুক্তি করো শিকল থেকে, আর আমার মেয়েটাকে মায়ের ভালোবাসা দিও মুন্নি। ঠিক আছে বোন, ঠিক আছে। এরপর ওরা টুনির আত্মাকে মুক্তি করে দেয়, আর টুনির আত্মা চলে যায়। কি গো, এমন মাথায় হাত দিয়ে বসে আছো কেন? কি ভাবছো, মেয়েটাকে বিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা করতে পেরেছো? সেটাই ভাবছি গিন্নি, আজ গরিব জন্য টাকার অভাবে মেয়েটাকে বিয়ে দিতে পারছি না, যে পাত্রই আসছে সেই শুধু পঞ্চাচ্ছে, কি যে করব আমি তা কিছুই ভাবতে পারছি না গো। কেন যে সৃষ্টিকর্তা আমাদের মতো গরিবদের ঘরে মেয়ে সন্তানের জন্ম দিয়েছে, কি ক্ষতি করেছিলাম সৃষ্টিকর্তা তোমার, মনবাসীদের অপমান আমার আর সহ্য হচ্ছে না। সৃষ্টিকর্তা, হয় তুমি আমাদের মেয়েটাকে তুলে নাও, নয়তো আমাদেরকে তুলে নাও। গিন্নি শান্ত হও গিন্নি, এমন করো না, মেয়েটা শুনতে পেলে অনেক কষ্ট পাবে। কষ্ট পেলে বা আমাদের কি বলো, আমার তো ওকে আর সহ্য হচ্ছে না, মাঝে মাঝে মনে হয় নিজের হাতে বিষ খাইয়ে ওকে মেরে ফেলি, ওর জন্য আমাদের জীবন আজ নরকে পরিণত হয়েছে। কি গো দিদি, তোমাদের মেয়ে বিয়ে দিচ্ছ না কেন? তোমরা কি তোমাদের মেয়েকে ঘরে খুঁটি করে রাখবে নাকি? হ্যাঁ, তোমাদের মেয়ের জন্য আমাদের বনে অনেক অঘটন ঘটছে জানো। আজকের মধ্যে যদি তোমাদের অলক্ষী মেয়েকে বিয়ে দিতে না পারো, তাহলে আমরা তোমাদের এ বন থেকে তাড়িয়ে দিব। আমরা এই কথাটাই বলার জন্য এখানে এসেছি, বুঝতে পেরেছো? কাল যদি এসে দেখি তোমাদের মেয়ে অবিবাহিত আছে, তাহলে সাথে সাথে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব তোমাদের, কথাটা যেন মনে থাকে। ওগো দেখলে তো কি বলে গেল ওরা, এবার আমরা কি করব? একদিনের মধ্যে মেয়ের জন্য ছেলে কোথায় পাবো? এই বন ছাড়া আমাদের যে আর কোথাও যাওয়ার জায়গা নেই। ওগো চুপ করে আছো কেন, কিছু তো একটা বলো। এমন সময় দূরে একটা বিড়াল তাদের দেখে আর মনে মনে বলতে থাকে, ওই তো পাখির দেখা পেয়েছি, যাই গিয়ে আমাকে অভিশাপ মুক্ত করার কথা বলি, আমার যে বিড়াল হয়ে থাকতে অনেক কষ্ট হচ্ছে, আমি এই বিড়াল হয়ে যে বাবা মার কাছে আর ফিরে যেতে পারছি না। হে সৃষ্টিকর্তা, এই পাখিদের মন আমার প্রতি নরম করে দাও। গিন্নি ওই দেখো কি সুন্দর একটা বিড়াল, আমি আমাদের মেয়েকে বিয়ে দেওয়ার উপায় পেয়েছি। আরে আরে দেখো, বিড়ালটা তো আমাদের দিকে এগিয়ে আসছে। সেটা না হয় বুঝলাম, কিন্তু টুনিকে বিয়ে দেওয়ার কি উপায় পেয়েছো শুনি? টুনিকে এই বিড়ালের সাথে বিয়ে দিব, আর তারপর টুনিকে বিড়ালের সাথে গভীর জঙ্গলে পাঠিয়ে দিব, তখন বনের পাখিরা আমাদের আর তাড়িয়ে দিবে না গো, আমরা চিন্তামুক্ত থাকতে পারবো। কিন্তু তোমার মেয়ে কি বিড়ালকে বিয়ে করবে? জোর করেই বিয়ে দিব, চলো আগে বিড়ালকে ভুলিয়ে ভালিয়ে ধরি।
এরপর বিড়ালটা ওদের সামনে এসে দাঁড়ায় আর বিড়ালটা কথা বলতে থাকে, কিন্তু বিড়ালের কথা কেউ শুনতে পারে না। আমাকে একটু সাহায্য করো, আমি বিড়াল নই, আমি হলাম পাখি, দয়া করে আমাকে মুক্ত করো। বিড়ালকে স্থির হয়ে থাকতে দেখে রাজু বিড়ালের গলায় দড়ি দিয়ে বেঁধে দেয়। আরে আরে, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না, আমাকে কেন বাঁধলে? ও, মনে পড়েছে, তার মানে তান্ত্রিক বাবার কথাই সত্যি হচ্ছে। পূর্ণিমার রাত না আসা পর্যন্ত কেউ আমার কথা শুনতে পারবে না। হে সৃষ্টিকর্তা, এই কোন বিপদে ফেললে আমাকে? গিন্নি, বিয়ের জন্য সব প্রস্তুত করো আর টুনিকে ডাকো। একি বাবা মা, তোমরা বিড়ালটাকে এভাবে বেঁধে রেখেছো কেন? ছেড়ে দাও ওকে, ওর তো কষ্ট হচ্ছে। ওকে ছাড়ার জন্য তো ধরিনি, ওকে তোর সাথে বিয়ে দিব সেই জন্য ধরেছি। যা, ঘরে গিয়ে বিয়ের জন্য রেডি হয়ে নে। মা, তুমি এসব কি বলছো? পাত্রপক্ষ বিয়ে করতে চায় না জন্য তোমরা একটা বিড়ালের সাথে আমাকে বিয়ে দিবে? তোমরা আমার বাবা মা নাকি আমার শত্রু বলো তো? আমি এই বিয়ে কিছুতেই করব না, কিছুতেই না। তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমাদের দুজনে মরা মুখ দেখবি, এই বলে দিলাম। মা, এমন করে বলো না মা, আমি এই বিয়েতে রাজি। আমি জন্মের পর থেকে তোমরা অনেক কষ্ট করেছো আমার জন্য, তাই আমি চাই না তোমরা আমার জন্য অন্য পাখিদের আরো কথা শোনো। আমি আমার স্বামী বিড়ালকে নিয়ে অনেক দূরে চলে যাব, যাতে বিড়ালকে আমার জামাই বানানোর জন্য কেউ তোমাদের কোনো কথা শোনাতে না পারে। চলো বিড়াল স্বামী, চলো। হে সৃষ্টিকর্তা, তুমি আমার কপালে এত দুঃখ রেখেছো, আমি যে আর পারছি না সৃষ্টিকর্তা। কেঁদো না টুনি, শান্ত হও, দুঃখের পরে সুখ আসে, এটা ভুলে যেও না। দাঁড়াও, আমি তোমার জন্য ফল নিয়ে আসছি। এরপর বিড়াল ছুটে গিয়ে টুনির জন্য ফল নিয়ে আসে, আর টুনি এটা দেখে ভীষণ খুশি হয়। খাবার আনার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার স্বামী, আমি তোমাকে কখনো ছাড়বো না। এরপর টুনি আর বিড়াল ওখানেই থাকতে শুরু করে। একদিন রাতে বিড়াল কথা বলে ওঠে, টুনি টুনি ওঠো, আমাকে সাহায্য করো, আজ রাতের কথা শুধু তুমি শুনতে পারবে, সকাল হলে যে আর পারবে না। দয়া করে ওঠো টুনি, আমাকে সাহায্য করো আমার রূপে ফিরে যেতে। টুনি, কি কি কাতে কি সাহায্য চাচ্ছ? আমি তোমার স্বামী বিড়াল, মানে উত্তরের বনের রাজকুমার টোনা, আমাকে অভিশপ্ত বিড়াল থেকে মুক্ত করো টুনি। কিন্তু তুমি বিড়াল হলে কি করে? আর এতদিন তুমি আমাকে এটা কেন বলনি? আমি বনে শিকার করতে এসেছিলাম জানো, আর হঠাৎ করে একটা বিড়াল আমার সামনে আসে, আর আমি বিড়ালটাকে তীর ছুরি, আর বিড়ালটা সেখানেই মারা যায়। বেশ কিছুক্ষণ পর একটা তান্ত্রিক আমার কাছে আসে আর আমাকে অভিশাপ দেয়, আর আমিও সাথে সাথে বিড়াল হয়ে যাই। আসলে ওই বিড়ালটা তান্ত্রিক বাবারই ছিল। তুমি আমাকে সাহায্য করো টুনি, সবটাই তো শুনলে। তুমি শান্ত হও, আমি তোমাকে মুক্ত করব। বলো কি করলে তুমি মুক্ত হবে? এই বনের উত্তরের গাছের ডালে একটা সাবান ঘর আছে, ওই সাবান ঘরে একটা সাবান আছে, ওই সাবানটা দিয়ে আমাকে গোসল করালে আমার উপর থেকে এই অভিশাপ কেটে যাবে আর আমিও মুক্ত হয়ে যাব। কিন্তু আমি ওই সাবান ঘরের আশেপাশে যেতে পারবো না। যে তোমাকে যেতে হবে না, তুমি এখানেই থাকবে, আমি তোমার জন্য ওই ঘর থেকে সাবান নিয়ে আসব, এখন শুধু সকাল হওয়ার অপেক্ষা। ওই তো দেখা যাচ্ছে গাছের ডালে সাবান ঘরটা। যাই যাই, ওই ঘরটা থেকে জলদি সাবানটা আমি নিয়ে আসি, টোনার যে অনেক কষ্ট হচ্ছে। টুনি যেই না ঘরটার দিকে এগিয়ে যায়, অমনি একটা বাঘ সেখানে চলে আসে।
অনেক দিন ধরে পাখির মাংস খাই না, আর বনের এদিকে তো কোনো পাখি আসে না। আজ তোকে আমি অনেক মজা করে খাবো, আয় আমার কাছে আয়। আমাকে ছেড়ে দাও বাঘ মামা, আমার স্বামী অনেক কষ্টে আছে, আমাকে যেতে দাও ওই সাবান ঘরে। তোকে তো ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। বাঘ টুনির দিকে এগিয়ে আসে, ঠিক তখনই টুনি পাশ থেকে একটা বড় ডাল তুলে বাঘের মাথায় আঘাত করে, আর বাঘটা সেখানে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। এই সুযোগ, যাই যাই তাড়াতাড়ি ওই সাবান ঘরে যাই। টুনি গাছের ডালের সাবান ঘরে প্রবেশ করে আর সাবান নিয়ে টোনার কাছে যায়। এই দেখো টোনা, তোমার জন্য সাবানটা আমি এনেছি, এবার তুমি মুক্ত হবে। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, আমাকে মুক্ত করার জন্য। তোমাকে আমি আমার জীবনে স্ত্রী হিসেবে পেয়ে অনেক খুশি। তুমি জীবনে অনেক কষ্ট পেয়েছো, তোমাকে আমি আর কখনো কোনো কষ্ট পেতে দিব না গো। চলো আমার সাথে আমার রাজ্যে ফিরে চলো। এরপর টোনা টুনিকে নিয়ে তার রাজ্যে ফিরে যায়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।